ক্রিকেটের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন। আইপিএল এর একাদশতম আসরের পর্দা উঠবে আজ শনিবার। এবারের আসরে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলবেন বাংলাদেশি তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। হায়দরাবাদের প্লেয়িং একাদশ সাজাতে গিয়ে ভারতের সাবেক ক্রিকেটার, কলামিস্ট ও ধারাভাষ্যকার আকাশ চোপড়া জানিয়েছেন সাকিব আল হাসান হায়দরাবাদের ফিনিশার হতে পারেন। তার প্লেয়িং একাদশে সাকিব আল হাসানকে পাঁচ নম্বরে নামানোর বিষয়ে বলা হয়েছে। মিডল অর্ডারে নামার সুযোগ পাওয়ার ফলে সাকিব আল হাসানের হাতে সময় ও ওভার দুটোই থাকবে, ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়তে পারবেন তিনি। এ প্রসঙ্গে আকাশ চোপড়া বলেন, সাকিবকে নাম্বার ফাইভে রাখব, সে হায়দরাবাদের হয়ে দ্বৈত ভূমিকা পালন করতে পারবে, বল ও ব্যাট হাতে অবদান রাখতে পারবে সাকিব। সে যেহেতু মিডলে নামার সুযোগ পাবে সেহেতু হায়দরাবাদের ফিনিশার হওয়ার সুযোগ রয়েছে তার হাতে। আকাশ চোপড়ার হায়দরাবাদের প্লেয়িং একাদশ হল কেন উইলিয়ামসন, শিখর ধাওয়ান, ঋদ্ধিমান সাহা, মনোজ পাণ্ডে, সাকিব আল হাসান, দীপক হুদা, কার্লুস ব্রেথওয়েট, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, কোল ও খলিল আহমেদ। কলকাতার সাথে সাত বছরের সম্পর্ক ছিন্ন করে এবার আইপিএল এ নতুন দলে যোগ দিয়েছেন সাকিব। সাকিবের নতুন দল সানরাইজার্স হায়দরাবাদ বিশ্বসেরা অলরাউন্ডারকে নিয়ে দারুণ উচ্ছ্বসিত।